হ্যালো বন্ধুরা, আমি রেশমা। রেশমিখানা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডিমের চচ্চড়ি। ডিম তো আমরা ছোট বড় সকলেই খেতে খুব পছন্দ করি, আর এই শীতকালে এরকম ডিমের চচ্চড়ি থাকলে জাস্ট জমে যাবে। আর এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আর এই ডিমের চচ্চড়ি আমি যেভাবে রান্না করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার পুরনো বন্ধু এখনও আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন দেখে নিই এই ডিমের চচ্চড়ি করার জন্য আজ আমার কী কী উপকরণ লাগছে। এখানে দেখুন আমি সাতখানা ডিম নিয়েছি, তার মধ্যে পাঁচটা হাঁসের ডিম আছে আর দুটো আমি নিয়েছি মুরগির ডিম। আমার মেয়ে যেহেতু হাঁসের ডিম খায় না তার জন্যই আমি এখানে দুটো মুরগির ডিম নিয়েছি। ডিমটাকে আমি ফুল বয়েল করে নিয়েছি, করে নিয়ে আমি অর্ধেক অর্ধেক করে ডিমটাকে কেটে নিয়েছি। এবার দেখুন আমি ডিমের উপরে দিচ্ছি আধা চা চামচ গমের আটা, যে আটা দিয়ে আমরা রোজ রুটি তৈরি করি সেই আটাই আমি আধা চা চামচ দিয়ে দিলাম। এরপর আমি দেব পরিমাণ মতো নুন, আর আমি দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই আটা, নুন আর হলুদ এই তিনটে জিনিস দিয়ে ডিমটাকে আমি খুব আলতো হাতে আমি মাখিয়ে নেব খুব ভালোভাবে। যেহেতু ডিমটা আমার অর্ধেক অর্ধেক করে কাটা আছে তাই ভাজার সময় কুসুমটা যেন বেরিয়ে না যায় বা ফেটে না যায়, তার জন্য আমি এই সামান্য একটু আটা দিলাম, কুসুমটা যেন সেট হয়ে যায় ভাজার জন্য বা ভাজার সময়, তার জন্য এই আটাটা আমি দিলাম। দেখুন আমার সমস্তটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলো তেলে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে আমি গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 5 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার ডিমগুলো আমি অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব। দেখুন ডিমটা ভাজার সময় আমি কুসুমের দিকটা কিন্তু নিচের দিকে দিচ্ছি, কুসুমের দিকটা উপরের দিকে দেবেন না, তাহলে কুসুমটা বেরিয়ে আসতে পারে। আমি কুসুমের দিকটা নিচের দিকে তেলের উপরে দিয়ে আমি প্রথমে আমি ভেজে নেব। একটা ভুল করে উল্টিয়ে গেছে, সেটাকে আমি ঠিক করে দিচ্ছি। এবার আমি 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর আমি আলতো হাতে আমি ডিমটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আমার কুসুমটা ভাজা হয়ে গেছে। এভাবে উল্টিয়ে নিয়ে আমি আরও 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট অপেক্ষা করে আমি তাতে ডিমটাকে ভেজে তুলে নেব। এইভাবে আমি সমস্ত ডিমগুলো আমি ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার সমস্ত ডিমগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দরভাবে, এইভাবে আমি ভেজে নিয়েছি। এবার ডিম ভাজার যে তেলটা আছে কড়ায়ে তার মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিচ্ছি গোটা গরম মশলা, 2 লবঙ্গ, 2 এলাচ দিয়ে দিলাম, তারপর দিচ্ছি 2 তেজপাতা, আর দেবো আমি আধা চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব, একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি। আমি 3টে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। এই পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম ফ্লেমে আছে, পুরো রান্নাটা আমি মিডিয়াম থেকে লো ফ্লেমে করব, এই রান্নাটা কিন্তু হাই ফ্লেমে করা যাবে না। 2-3 মিনিট পরে দেখুন আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিলাম 4-5খানা চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এই পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও আমি 3-4 মিনিট মতো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবো, টমেটোটা যেন গলে যায়। যতক্ষণ টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখুন আমি একটা ছোট একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম আধা চা চামচ নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেব আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ দেব জিরে বাটা দিয়ে আমি সামান্য একটু জল দেব। জল দিয়ে আমি মশলাটার একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমি দেব আধা চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা একেবারে অপশানাল, ঝালটা আপনারা যে যার পছন্দ মতন দিয়ে দেবেন। লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে। আর এদিকে দেখুন আমার টমেটোটাও গলে গেছে। এবার আমি মশলার যে পেস্টটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দেব। দিয়ে সমস্ত মশলাগুলো আমি 4 থেকে 5 মিনিট মতন ধরে খুব ভালো করে কষিয়ে নেব, এইভাবে নাড়াচাড়া করে, যেন আমার মশলার উপরে যেন তেলটা ভেসে ওঠে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমেই আছে, আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে বাটিতে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই বাটিতে আমি 1 বাটি গরম জল দিয়ে দিলাম। আমি একেবারেই আমি মাখা মাখা করব ডিমের চচ্চড়ি বলে, আপনারা যদি গ্রেভি বেশি রাখতে চান তাহলে একটু বেশি করে জল দেবেন। এবার আমি জলটা দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতো।
দু মিনিট পর দেখুন গ্রেভিটা আমার ফুটে উঠেছে। গ্রেভিটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি এর মধ্যে আধা চা চামচ চিনি দেব, আর নুন চিনিটা আপনারা এই সময়তেই দেখে নেবেন, কারণ ডিমটা দেওয়ার পরে কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না। তা এই সময়তে নুন মিষ্টিটা আপনারা খুব ভালোভাবে দেখে নিয়ে তারপরে ডিমটা দেবেন। আমি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ডিমগুলো গ্রেভির উপর আমি এভাবে সাজিয়ে দেব। কুসুমের দিকটা আমি উপরের দিকে রাখলাম, রেখে আমি গ্রেভির উপরে সুন্দরভাবে সমস্ত ডিমের টুকরোগুলো দিয়ে আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। দুই মিনিট পর দেখুন আমি ঢাকনা খুলছি, আমার গ্রেভিটা আবার ফুটে গেছে এবং ডিমের সাথে ভালোভাবে মিশে গেছে। এবার আমি এই ডিমের উপরে দিয়ে দেবো 1 মুঠো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়ার পরে আমি আরও 2 মিনিট গ্যাসের উপরে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। তারপরে ঢাকনা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার তৈরি হয়ে গেল ডিমের চচ্চড়ি, আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি একেবারে গরম গরম। এটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। এই শীতকালে কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে এটা আপনারা পরিবেশন করবেন, এটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে। তাই অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর উপকরণ জানতে যদি কোনো অসুবিধা হয় ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।